গতকাল বিহারের জামুইয়ের বাসিন্দা অলোক কুমার, তিনি একজন ড্রাইভার, তার ট্রাক নিয়ে आसनसोल नॉर्थ थाना पुलिस ने ट्रक अपहरण मामले में तीन आरोपियों को गिरफ्तार कर लिया है। डीसीपी सेंट्रल ध्रुव दास ने आज आसनसोल नॉर्थ पुलिस स्टेशन में पत्रकारों को संबोधित करते हुए कहा कि जमुई में ट्रक चालक आलोक कुमार ट्रक में आयरन आरोश लेकर आया था कल्याणेश्वरी के पास। वह गाड़ी खाली करके जा रहा था। इस दौरान चौरंगी के पास तीन लोगों ने उसके ट्रक में चढ़ गए। इसी दौरान मौके पर डीसीपी के साथ एसपी सीआई नॉर्थ भी मौजूद थे। গতকাল বিহারের জামুইয়ের বাসিন্দা অলোক কুমার, তিনি একজন ড্রাইভার, তার ট্রাক নিয়ে যার ডেটাকে নম্বর JH10BQ3392 ট্রাক নিয়ে কল্যাণেশ্বরীতে কোনো একটা জায়গায় যে মাল নিয়েছিলেন সেটা আনলোড করার পর ফিরছিলেন। আমাদের চৌরঙ্গীর কাছাকাছি একটা জায়গায় গাড়িটা ধার করে খাবেরি করে, সেটাই নিয়ে তিনজন অপরিচিত লোক গাড়িতে উঠে ওকে মারধর করে এবং গাড়ি এগিয়ে নিয়ে চলে যেতে বলে। তো গাড়িটা জুবিলি কাছাকাছি আসার পর ওদের নামিয়ে দেয় এবং গাড়ি নিয়ে চলে যায়। ওই ব্যক্তি থানায় এসে কমপ্লেন করেন। আমরা একটা স্পেসিফিক কেস স্টার্ট করি এবং ইনভেস্টিগেশনে চলাকালীন আমরা সোর্স ইনফরমেশন পাই যে ধানোড়া কলিয়ারি আশেপাশে ট্রাকটাকে দেখা গেছে। তখন আমাদের পুলিশ টিম ওখানে যায়, ওই ট্রাকটাকে পায় এবং সঙ্গে যে তিনজন ট্রাকটাকে ছিনতাই করেছিল স্ন্যাচ করেছিল তাদের আমরা ধরি এবং তাদের আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি, পুলিশ রিমান্ডে নেব। তো এরপরে তদন্ত চলবে এবং আরও কেউ এর সঙ্গে জড়িত আছে কিনা এবং কী ব্যাপার আছে তা জানার চেষ্টা করছি। এরা প্রত্যেকেই আপনার বিহারের, এরা প্রত্যেকে পুরুলিয়ার বাসিন্দা। এদের নাম আছে শেখ আরমান, শেখ মুশারফ, শেখ নাইম, এই তিনজন অ্যারেস্ট হয়েছে। পরবর্তীতে দেখছি আর কোন চক্র আছে কিনা। শুধু কি ট্রাক হাইজ্যাক না আরো বিভিন্ন সাথে এরা জড়িত আছে? না না, এখনই বলা সম্ভব নয়, জাস্ট অ্যারেস্ট করার করছি, রিমান্ড আসুন তারপর দেখছি। কতদিনের রিমান্ড চেয়েছেন? আমরা জেনারেলি 14 দিনেরই চাই, এই ধরনের টাইমের যারা জড়িত থাকে তাদের আমরা 14 দিনের রিমান্ড চাই। তো কতদিন অ্যালাউ করে দেখা যাক। Yeah.